চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে নিপীড়ন বিরোধী সেল। বিকেলে উপাচার্যের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। শেষ করে জমা দিয়েছি। ওনাদের যে পরবর্তী ধাপের জন্য কিছু কাজ বাকি আছে, সেটা সম্পূর্ণ হলে ম্যাডাম শুক্রবারে কথা বলবো। আমরা শুক্রবার শনিবারও কাজ করছি, আচ্ছা, সকাল বিকেল প্রায় ঘন্টার পর ঘন্টা কাজ করছি। এটাকে আমরা একটা স্পর্শকাতর বিষয় মনে করেই বিভিন্ন ডিপার্টমেন্ট, শিক্ষক, তারপরে ভূতপূর্ব শিক্ষক যারা এক সময় এখানে কাজ করতেন, এখন তাদের সাথে আমরা কানেক্ট করার চেষ্টা করছি। আমরা ফোনে ওনাদের সাক্ষাৎকার নিয়েছি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।